আজ থেকে প্রায় 10 বছর আগে বিটকয়েনের ইতিহাসের প্রথম ইটিএফের ফাইলিং করা হয় বা ইটিএফের জন্য অ্যাপ্লাই করা হয়, কিন্তু লাস্ট 10 বছরে একটা ইটিএফও অ্যাপ্রুভ করা হয় নাই। বাট রিসেন্টলি ওয়ার্ল্ডের লার্জেস্ট কয়েকটা ইনভেস্টমেন্ট ফার্ম বিটকয়েনের ইটিএফের জন্য অ্যাপ্লাই করেছে। এর মধ্যে সবচেয়ে রিসেন্ট হলো ফিডেলিটি ইনভেস্টমেন্ট, যাদের আন্ডারে $4.2 trillion আছে এবং ইউএসএর মধ্যে এটা খুবই পপুলার একটা নাম, কারণ অনেক জনসাধারণেরও ইনভেস্টমেন্ট রয়েছে ফিডেলিটি ইনভেস্টমেন্টের উপর। এটা ছাড়াও গত 3 দিন আগে ব্ল্যাক রক, আরেকটা ম্যাসিভ ইনভেস্টমেন্ট ফার্ম, বিটকয়েনের ইটিএফের জন্য অ্যাপ্লাই করেছে। সো এটার কারণে আমরা নেক্সট কবে নাগাদ এটার রেজাল্ট দেখতে পারবো, প্লাস তাদের ইটিএফ যদি অ্যাপ্রুভ করা হয় তাহলে কী পরিমাণ ইম্প্যাক্ট পড়বে মার্কেটের উপর, এটা নিয়ে কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। এটা ছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। আমি এখানে টেলিগ্রামের মধ্যে একটা পোল দিয়েছিলাম যে আপনারা কি মনে করেন কিনা এইবার বিটকয়েনের ইটিএফ এখানে অ্যাপ্রুভ হবে কিনা। তো এখানে 78% মানুষ এখানে মনে করে এইবার বিটকয়েন ইটিএফ এখানে অ্যাপ্রুভ হবে, এবং বিটকয়েন ইটিএফ যদি এখানে অ্যাপ্রুভ হয় বা বিটকয়েন ইটিএফ যদি এখানে লিস্ট হয় তাহলে আমরা এইখান থেকেই এই বুল মার্কেটের শুরু দেখতে পারবো। কারণ ইটিএফ মূলত হলো একটা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যে কমিউনিটিটা হয়তো আপনি নর্মালি বাই সেল করেন কিন্তু স্টক এক্সচেঞ্জের মধ্যে আপনি বাই সেল করতে পারেন না, তো ওইটাকে আপনি ইটিএফ আকারে স্টক এক্সচেঞ্জের মধ্যে বাই সেল করতে পারবেন। ধরেন এখানে বিষয়টা হবে এরকম যে আমার কাছে একটা বিটকয়েন আছে, তো একটা বিটকয়েনের জায়গায় আমি 100 শেয়ার ইস্যু করলাম, তো 100 শেয়ার যদি কেউ বাই করে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি সে একটা বিটকয়েনের মালিক। আপনি চাইলে 1টা শেয়ারও বাই করতে পারেন, 5টা শেয়ারও বাই করতে পারেন, এটা আপনি স্টক এক্সচেঞ্জের মধ্যে বাই করতে পারবেন। তো লাস্ট 13 বছর ধরে টোটাল 575টা বিটকয়েনের ইটিএফ এখন পর্যন্ত ফাইল করা হয়েছে, এর মধ্যে ব্ল্যাক রক এবং ফিডেলিটি ইনভেস্টমেন্ট তারা হলো 2টা। তো এবারে এখানে সাকসেস রেটটা একটু বেশি, তো এটার কারণ হলো ব্ল্যাক রক এখানে পার্টনার করেছে ন্যাসডেকের সাথে, যেটা একটা স্টক এক্সচেঞ্জার এবং এসএসসি মূলত এখন পর্যন্ত কোনো বিটকয়েন ইটিএফকে অ্যাপ্রুভ করে নাই। এটার মেন কারণ হলো এসএসসি মনে করে বিটকয়েন দিয়ে মার্কেট ম্যানিপুলেশন করা সম্ভব, যেটার মধ্যে সাধারণ ইনভেস্টররা লসের সম্মুখীন হতে পারে, সো এই কারণে এসএসসি এটাকে অ্যাপ্রুভ করে না। বাট ব্ল্যাক রক এখানে পার্টনার হয়েছে ন্যাসডেকের সাথে, যেটাও একটা স্টক এক্সচেঞ্জ, এবং তারা 2 পার্টি মিলে এখানে মার্কেট ম্যানিপুলেশন আটকানোর চেষ্টা করবে। তো ন্যাসডেকের সাথে কিন্তু আবার এসএসসির এখানে ভালো কানেকশন, কারণ ন্যাসডেক যেহেতু একটা স্টক এক্সচেঞ্জ তো এসএসসির সাথে তাদের ভালো সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক, যেটার কারণে এটার পটেনশিয়াল বেশি যে ব্ল্যাক রক এখানে ইটিএফের অ্যাপ্রুভাল পাবে। তাই এটা দেখার পরই আজকে ফিডেলিটি ইনভেস্টমেন্ট, যেটা আরেকটা লার্জেস্ট ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম যাদের আন্ডার ম্যানেজমেন্টের মধ্যে $4 trillion অ্যাসেট আছে, তারাও এখানে প্রিপেয়ার হচ্ছে কিছুটা ব্ল্যাক রকের মতো বিটকয়েনের স্পট ইটিএফ, এবং এটার সাথে সাথে তারা এখানে গ্রে স্কিলকেও কিনে নিতে চায়, এটার জন্য তারা এখানে বিট করেছে। বাট ওভারঅল যদি আপনি চিন্তা করেন এটা কেন এত ইম্পর্টেন্ট, আপনি যদি দেখেন ইউএসএ স্টক মার্কেটে ভ্যালুয়েশন ভার্সেস ক্রিপ্টো মার্কেটে ভ্যালুয়েশন, বর্তমানে ইউএস স্টক মার্কেটের এখানে টোটাল ভ্যালুয়েশন বা মার্কেট ক্যাপ হলো $40 trillion, আর যদি আপনি টোটাল ক্রিপ্টো মার্কেটে ভ্যালুয়েশন দেখেন সেটা হলো অ্যারাউন্ড $1 trillion মতো। যদি শুধু বিটকয়েনকে ধরেন তাহলে $400 billion হয়, যেটা ইউএস স্টক মার্কেট থেকে 100 গুণ ছোট। তো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এই $40 trillion থেকে একটা বড় অ্যামাউন্টের মানি এখানে বিটকয়েনের মধ্যে ঢুকবে যদি এখানে বিটকয়েনের স্পট ইটিএফ আসে। আর বিটকয়েনের স্পট ইটিএফ আসা মানে বিটকয়েনকে লিগালি 100% লিগালি এখানে অ্যাপ্রুভ করা, কারণ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যখন বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভ করবে সাধারণ ইনভেস্টরদের জন্য বা স্টক ইনভেস্টরদের জন্য, এটা ডিরেক্টলি একটা সিগন্যাল যে এসএসসির কাছ থেকে বা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে আর কোনো প্রবলেম আমরা এখানে দেখব না বিটকয়েন নিয়ে, কারণ তারা ফাইনাল রিভিউ করে সব কিছু যাচাই বাছাই করেই এটার ইটিএফটাকে এখানে লিস্ট করবে। এবং যদি এটা লিস্ট হয় তাহলে প্রচুর পরিমাণ ইনস্টিটিউশন গত বুলরানের মধ্যে এখানে ওয়েট করেছিল বিটকয়েন বাই করার জন্য বা বিটকয়েনের একটা ইটিএফ যদি আসে ইটিএফের থ্রুতে এখানে ইনভেস্টমেন্ট করার জন্য। সো নাও এখানে ফিডেলিটি বা ব্ল্যাক রকের মতো এত বড় ইনস্টিটিউশন যখন বিটকয়েন ইটিএফ আনতে যাচ্ছে, প্রথম কথা হলো তাদের হিউজ ইনফ্লুয়েন্স আছে, মানে পলিটিক্যালি বলতে পারেন বা অন্য দিক দিয়ে কানেকশনের দিক দিয়ে বা তারা এখানে ব্রাইবেও দিয়ে থাকে অনেক ক্ষেত্রে তাদের পছন্দ মতো কিছু করার জন্য। সো আমার কাছেও এখানে মনে হচ্ছে বিটকয়েনের একটা স্পট ইটিএফ আসতে যাচ্ছে, এবং যদি আসে তাহলে আমরা ভালো পরিমাণ ইনফ্লো দেখতে পারবো বিটকয়েনের মধ্যে, যেটা বিটকয়েনের প্রাইসকে আপ
টু $1,00,000 $2,00,000 পর্যন্ত নিতে পারে। এবং 2024 সালের মধ্যে বা 2024 সালে বুলরান তো আর একদিনে হয় না, একটা লম্বা সময় দিয়ে হয়। তো 2024 সালের শুরু থেকে 2024 সালের শেষ পর্যন্ত হয়তো বা আমরা একটা ম্যাসিভ বুল রান দেখতে পারবো। সো এই ছিল ফিডেলিটি ইনভেস্টমেন্ট এবং ব্ল্যাক রকের ইটিএফ নিয়ে। সো নেক্সট 2-3 মাস বা 4 মাসের মধ্যে আমরা একটা আপডেট দেখতে পারবো। যদি এখানে ইটিএফ আসে তাহলে তো সেটা খুবই ভালো একটা পজিটিভ নিউজ হবে, যদি না আসে তাহলে অ্যাগেইন হয়তো বা ফিউচারে অন্য কেউ অ্যাপ্লাই করবে। সো এটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।